হাই ফ্রেন্স ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর হচ্ছে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে করোনা পরিস্থিতি একেবারে ভয়াবহ আকার ধারণ করছে কিছুতেই এই পরিস্থিতিকে লাগা মানা যাচ্ছে না এবং আপনারা জানেন যে সম্প্রতি মৃত্যুর নিরিখে ভারত একেবারে ষষ্ঠ স্থানে পৌঁছে গিয়েছে এবং খুব শীঘ্রই বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে চলে যাবার একেবারে দোরগোড়ায় রয়েছে ভারত তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যেতে পারে ভারতবর্ষ তথা ভারতের মানুষকে কিভাবে বাঁচানো যায় ভারতবর্ষের মানুষকে কীভাবে রক্ষা করা যায় এই মারণ ভাইরাসের হার থেকে তাই জন্য প্রধানমন্ত্রী মোদীজি খুব শীঘ্রই একটি জরুরি বৈঠক ডেকেছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তৃত জানাবো বন্ধুরা যে কি আপডেট খবরটি বেরিয়ে এসছে তো দেশজুড়ে করোনা পরিস্থিতি মোটেই ভালো নয় একদিকে যেমন সারা দেশে পঞ্চাশ হাজার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ঠিক তেমনি মোট আক্রান্তের সংখ্যা তেরো লাখ ছুঁই ছুঁই এরকম হয়ে রয়েছে একই সঙ্গে মৃত্যুর দিক থেকেও বিশ্বের মধ্যে ভারত স্থান ওপরের দিকে রয়েছে ইতিমধ্যে ফ্রান্সকে পেছনে ফেলে মৃত্যুর হিসাবে ভারত চলে এসেছে বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থানে তাই এবারে এই ভাইরাসের হাত থেকে বাঁচানোর জন্য অনেকেই মনে করছেন যে লকডাউন একটা করা হবে জারি করতে হবে যে লকডাউন মার্চ এপ্রিল মাসে হয়েছিল ঠিক সেরকম একটা লকডাউন জারি করতে চলেছে কেন্দ্র সরকার তো লকডাউন কি আদৌ জারি করা হবে তো সেই সমস্ত বিষয়ের জন্য মতামত নেওয়ার জন্য কেন্দ্র সরকার তথা মোদী সরকার বা বলা যেতে পারে মোদীজি সাউথ ব্লকে একটি বৈঠক ডেকেছেন যেটি আগামী সোমবার ও মঙ্গলবার হবে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সেই বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী মোদিজি এবং সেখানে স্ট্র্যাটেজি ঠিক করা হবে যে রাজ্যের তরফ থেকে কি আবেদন বা রাজ্যগুলো কি চাইছে রাজ্যগুলো কি আবারই করা লকডাউন চাইছে তো রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের থেকে মতামত নিয়েই কিন্তু রাজ্যে তথা গোটা দেশ জুড়ে একটা কঠোর লকডাউন কিন্তু জারি হতে চলেছে বা জারি করা হবে তবে কঠোর লকডাউন করা হবে কি অন্য কোনো প্রসেস নেওয়া হবে সেটা সম্বন্ধে কিন্তু এখনও কোনো আপডেট দেওয়া হয়নি কারণ সোমবার বা মঙ্গলবার আর যে বৈঠক রয়েছে তো সেই বৈঠকে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ঠিক করা হবে এবং সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কি মতামত তারা করা থেকে করা লকডাউন চাইছেন কি অন্য কোন রকম তারা মতামত দিতে চাইছেন তো সেটা জানার পরেই কিন্তু ঠিক করা হবে ডিসিশান তবে সবচেয়ে বড়ো কথা হলো এই মুখ্যমন্ত্রীদের যে ডাকা হয়েছে তো সেখানে থাকবেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে এখনও পর্যন্ত নবান্ন তরফ থেকে কোনো কিছু সরকারিভাবে জানানো হয়নি দেশে করোনার যা হাল তা কিন্তু উদ্বেগের পক্ষে যথেষ্ট একেবারে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে এবং সে হারে কিন্তু আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে এবারে যেটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে টানা তিন মাস লকডাউন হয়েছে দেশে যার ফলে দেশের অর্থনীতি কার্যত একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছে এমন অবস্থায় সাধারণ মানুষ কার্যত কিন্তু বলে যেতে পারে তার কাজ হারিয়ে ফেলেছেন এবং প্রচুর মানুষ আছে যারা কিন্তু একেবারে ভিকারি পর্যায়ে চলে গিয়েছে তাই প্রচুর মানুষ চাইছেন যে আবার করা লকডাউন যাতে না করা হোক কারণ যদি আবার করা লকডাউন করা হয় তাহলে দেশের অর্থনীতি তো ভূমিসযায় নেবেই আমজনতাও কার্যত রাস্তার ভিখারি হয়ে পড়বে অনেকেই তাই চাইছেন দেশে আবার করা লকডাউন না হোক বরঞ্চ তারা চাইছেন যে পশ্চিমবঙ্গে যেভাবে ছোট ছোটো কন্টেনমেন্ট জোন শহর জোন গড়ে শহর বা গ্রাম ভিত্তিক লকডাউন হচ্ছে ঠিক এই রকম লকডাউন কেন্দ্র সরকার চালু করুক এবং পাশাপাশি রাজ্যের সপ্তাহে দুদিন করে যে লকডাউন জারি করে সংক্রমণ ঠেকানোর ব্যবস্থা করেছে এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেইভাবে প্রধানমন্ত্রী এরকমই কোনো ব্যবস্থা নেই সাধারণ মানুষ এটা চাইছেন তবে সবার কিন্তু মতামত এটা নয় কোন মানুষ চাইছেন লকডাউন হোক এবং কোনো মানুষ চাইছে লকডাউন না হোক তো যাই হোক রাজ্য তথা গোটা দেশ জুড়ে লকডাউন করা হবে কি হবে না হ্যাঁ তো সেটা জানার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিতে চাইছেন প্রধানমন্ত্রী মোদিজি তো খুব শীঘ্রই সেই মিটিং হবে সোমবার থেকে মমতা সোমবার ও মঙ্গলবারের মধ্যে এই মিটিং হবে এবং সেই মিটিংয়ে সমস্ত মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন তো তারপরে ঠিক হবে যে গোটা দেশ জুড়ে কী করা লকডাউন হতে চলেছি কি অন্য ধরনের প্রসেস নেওয়া হবে তো বন্ধুরা পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ